প্রকৃতির নয়নাভিরাম চোখজোড়া রূপ লাবণ্য ও নৈসর্গিক অপরূপ সৌন্দর্য ভরা রূপের পসরা এবং জীবনযাত্রার বর্ণিল বৈভবের মন মাতানো মিলন মেলার এক অপরূপ জনপদ, নাম তার মধুপুর, মধুপুর উপজেলা। প্রিয় দর্শক, আমি এখন যাচ্ছি মধুপুরের এক মনোলোভা ট্যুরিস্ট স্পটে, সাথে আপনারাও। তো চলুন বন্ধুরা, বন্ধুরা দেখতে পাচ্ছেন মধুপুর উপজেলা শহরের ভিউ আপনাদের সামনে। এই মধুপুরের মধুফলের ভাস্কর্য দেখতে পাচ্ছেন, অপরূপ সুন্দর লাগছে। তীরমাতার মোড়ে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে এবং সুন্দর সিমছাম সাজানো গোছানো একটু ছোট্ট শহর এই মধুপুর উপজেলা শহর। আর এই মধুপুরকে মধুফল আনারসের রাজধানী বলা হয়। এবং প্রচুর পরিমাণে এই আনারস এই মধুপুরের জন্মে বা উৎপন্ন করা হয়। হ্যাঁ বন্ধুরা, আমি এখন যাচ্ছি মধুপুরের পীরগাছায় অবস্থিত রবার বাগানে। এখানে আমি আছি মধুপুর উপজেলা শহরের। বন্ধুরা, শহর সহ গোটা পথের দৃশ্য আমি দেখাতে থাকব, তো বন্ধুরা দেখতে থাকুন এই অপূর্ব ভিউ। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা এই মধুপুর উপজেলা শহর ছেড়ে বেরিয়ে যাব, তখন আপনারা দেখতে পাবেন অপূর্ব সুন্দর রোডের ভিউ। প্রিয় দর্শক, মধুপুর বাংলাদেশের টাঙ্গাইল জেলার অন্তর্গত একটি উপজেলা যা 11টি ইউনিয়ন নিয়ে গঠিত। টাঙ্গাইল জেলার 12টি উপজেলার মধ্যে মধুপুর একটি। মধুপুর টাঙ্গাইলের সর্বশ উত্তরের অবস্থিত উপজেলা। মধুপুরের উত্তরে অবস্থিত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা ও জামালপুর জেলা এবং পূর্বে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা, দক্ষিণে ঘাটাইল উপজেলা, পশ্চিমে গোপালপুর ও ধনবাড়ি উপজেলা। মধুপুরের উপর দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নয়নাভিরাম নদী, নাম তার বংশী নদী। প্রিয় দর্শক, এই মধুপুর জেলার মোট আয়তন 377.47 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 3,59,884 জন, সাক্ষরতার হার 59.76%, পোস্ট কোড 1996, প্রশাসনিক কোড 30-93-57। বন্ধুরা, আমার এই ভিডিওটি ছেড়ে কেউ চলে যাবেন না, তাহলে অপূর্ব রবার বাগানের ভিউ আপনারা দেখাতে বঞ্চিত হবেন, এই রোড ভিউ দেখাতে বঞ্চিত হবেন। তো দেখতে থাকুন বন্ধুরা আমার এই অভিনব চ্যানেলের মধুপুর উপজেলার রবার বাগান শহর রোডের ভিউ।
আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, লাইক না দিলেও দেখতে থাকুন, দেখতে দেখতে হয়তো ভালো লেগেও যেতে পারে, তখন একটা লাইকও দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আমার এই অভিনব ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভালো লাগা মন্দ লাগার কথাগুলি বলবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন, অল প্রেস করে দিবেন, তাহলে সবার আগে আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে নোটিশ চলে যাবে এবং দেখতে পাবেন। আমি গোটা বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা, ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ টুরিস্ট স্পট, বিভিন্ন সুন্দর সুন্দর স্পট এবং বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত শহর আমি ঘুরে ঘুরে দেখাবো। তো তা সবার আগে দেখতে হলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন, অল প্রেস করে দেবেন, তাহলে সবার আগে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। প্রিয় দর্শক, মধুরপুর উপজেলা একটি কৃষিপ্রধান অঞ্চল। এই উপজেলায় মধুফল আনারসের জন্য বিখ্যাত, বাংলাদেশ সবচেয়ে বড় আনারসের বাগান ও পাইকারি বাজার এই মধুপুরেই অবস্থিত। মধুপুরের আনারস বলেই এক নামে মানুষ জানে এবং চেনে এবং কেনে। বন্ধুরা, নিসর্গধন্য মধুপুরের পর্যটন স্পট আছে অনেক, যা একদিনে কোনো ক্রমে দেখে শেষ করা সম্ভব নয়। তাই এখানে আসলে দু একদিনের সময় হাতে নিয়ে আসবেন, তাহলে স্বাচ্ছন্দ্যে ঘুরে ফিরে দেখতে পারবেন এই মধুপুর উপজেলার রূপ লাবণ্য ও প্রতিটি টুরিস্ট স্পট। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে অপূর্ব রোটের ভিউ। মধুপুর উপর দিয়ে বয়ে গেছে তিনটি জেলার বাইপাস রোড, সেগুলি হচ্ছে ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুর। এই মধুপুর উপর দিয়ে ঢাকা গিয়েছে, এটা একটি ভায়া মিডিয়া শহর বলা যেতে পারে। বন্ধুরা, 4244 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে মধুপুরে মধুপুরের গড় বা শালবাগান এবং জীব বৈচিত্র্যপূর্ণ সংরক্ষিত মধুপুর জাতীয় উদ্যান। মধুপুর জঙ্গলে প্রায় 176 প্রজাতির বিভিন্ন উদ্ভিদ ও 190 প্রজাতির প্রাণী রয়েছে। এখানে একটি হরিণ প্রজনন কেন্দ্র আছে। গড় এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর গারো সম্প্রদায় বাস করে। বন্ধুরা, ব্রিটিশ শাসন আমলে 1898 সালে মধুপুর থানা প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1983 সালে মধুপুরকে উপজেলায় উন্নীত করা হয়। বন্ধুরা, আপনাদের চোখের সামনে অপরূপ সৌন্দর্যমণ্ডিত এক ভিউ দেখতেই পাচ্ছেন। গাড়ি ঘোড়া হরদম চলছে রোড দিয়ে এবং প্রশস্ত টু লেন বিশিষ্ট রোড এটি, এবং সাইডে বিভিন্ন প্রকার গাছগাছালি এবং ফসলের মাঠ রোডের সৌন্দর্যকে আরও শতগুণ বাড়িয়ে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা অপরূপ, কতটা সুন্দর এবং কতটা মনোমোহিনী ভিউ আপনাদের চোখের সামনে, তা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারছেন। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে আমরা পীরগাছা, এই মধুপুরের পীরগাছা রবার বাগানে আমরা গিয়ে হাজির হব এবং সেখানকার ভিউ আপনারা দেখতে পাবেন। তো দেখতেছেন বন্ধুরা,
এই অপূর্ব সিনারি, অপূর্ব রোড ভিউ কতটা সুন্দর তার বলার অপেক্ষা রাখে না। এই নিসর্গধন্য বাংলাদেশের রূপ রং রসের কোনো অভাব নেই। চারিদিকে প্রতিটি পারতে পারতে যেন সবুজের মেলা। হ্যাঁ বন্ধুরা, বলতে আমরা এসে গেছি পীরগাছা রাবার বাগানে, মধুপুর টাঙ্গাইল লেখা আছে, এখানে সাইনবোর্ড দেওয়া আছে। দেখতে পাচ্ছেন রাবার বাগানের ভিউ। এই বাগানের মধ্যে গরু ছাগল চলাফেরা করছে দেখতে পাচ্ছেন। আর এই গরু ছাগল চললেও রাবার বাগানে কোনো ক্ষতি হয় না, যার জন্য কর্তৃপক্ষ নিষেধ করে না। দেখতে পাচ্ছেন বিশাল অপূর্ব সৌন্দর্যমণ্ডিত এই রাবার বাগান। আমি রাবারের যে আটা থেকে রাবার তৈরি হয় সেগুলি আমি এখন দেখাবো। আমি আছি টাঙ্গাইলের মধুপুরের রাবার বাগানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাবারের গাছ কেটে কীভাবে আটা পড়ছে এবং এই আটা রিফাইন করে আবার উন্নত মানের রাবার তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফোটা ফোটা করে আটা পড়ছে। আর এই সেই আটা এখানে জড়ো হচ্ছে আর এই আটা সংগ্রহ করে উন্নত মানের রাবার রিফাইন করার মাধ্যমে এই আটাগুলি উন্নত মানের রাবারে পরিণত করা হয়। ওই যে দেখছেন রাবার তৈরির কারখানা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। এটা একটি বিশাল রাবার বাগান। আমি প্রতিটা গাছের গোড়ায় হতে যেতে পারবো না, তো বিশাল একটা বাগান। তবে আমি বেশ কয়েকটা গাছ আমি ঘুরে ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকুন বন্ধুরা রাবার বাগানের দৃশ্য। এই যে বন্ধুরা, আমি আরও একটি গাছের কাছে এসেছি। এই রাবার পড়ছে, রাবার আটা পড়ছে। আর এভাবে করে প্রতিটি গাছ থেকে খেজুর গাছ যেভাবে আমরা কাটি সেভাবে খেজুর গাছ কাটার মতো করে কেটে দেওয়া হয়েছে এবং সেখান থেকে রাবারের আটা ঝরছে, রাবার গাছ থেকে আটা ঝরছে। আর সেই আটাই রাবার কর্মীরা সংগ্রহ করে মেশিনজাত করে, মেশিনের মাধ্যমে রিফাইন করে রাবার তৈরি করায়। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন কীভাবে করে কেটে দেওয়া হয়েছে। বিশাল বিশাল এরিয়া জুড়ে এই বাগানটি, রাবার বাগানটি আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন, সুন্দর লাগছে। এটা মধুপুরের রাবার বাগান, বিশাল বাগান। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আটা পড়ে পড়ে জমা হয়েছে গাছের গোড়ায়। আর এই আটাই মেশিনের সাহায্যে আমরা উন্নত রাবার পাই। আমি আরও একটা গাছের গোড়ায় যাচ্ছি, দেখতে থাকেন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সাদা আটা পড়ছে, ফোটা ফোটা করে পড়ছে আর গোটা এভাবে জড় হয়েছে। ফোটা আকারে পড়ছে এই রাবারগুলি, রাবারের আটাগুলি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন
এটা নতুন করে কেটে দেওয়া হয়েছে, রাবার এখনো জড়ো হয়নি, আটা এখনো জড়ো হয়নি। এই যে সাদা আটা থেকেই রাবার তৈরি হয়। এই যে ফোটা ফোটা করে পড়ছে।